ভাল্লাগতে আছে না রে, পুরাটা জীবন শেষ রোজার রাইখা। যে গরম পড়ছে রে ভাই, খালি পানি খাই, ইফতারি আর খাইতে পারি না। হ রে ভাই, কালকে ইফতারের টাইমে 2 লিটার ঠান্ডা পানি আমি খালি গবগবাই খাইছি, ইফতার মিফতার কিছু খাই নাই। হরে অনেক গরম পড়ছে, ল যাই বাসায় যাই, বাসায় যাই গেম টেম খেলি। আচ্ছা চল যাই। মা গো মা, কি গরম। আমি তো শুনছিলাম এটা বাংলাদেশের টপ বাইক। এটা তো বাংলাদেশের টপ স্পিড গাড়ি, আর কালকে কিনা আজকে নামালাইছি মাম্মা। তোমরা কি পারবা এটা চালাইতে মাম্মা? ও তো কাম একটা কইরা লই, স্পিড বাইকটা একটু বহি, নাম নাম নাই মজা, নাই মজা বইয়া দেই বুঝছ তাই। এমন তো বড় গাড়ি সামনে নিয়ে আইপছ কি করম, আর বইয়া দেখালো। এই লো মামা, সেই মানে চালাস তো মাম্মা। আরে কি কষ্ট কষ্ট এডি বেড়া মামা, বাইকে বুঝছস টান দিস না মামা, টান দিলে পরে সমস্যা হইব মামা। তুই ছোট মানুষ মামা, নাম মামা। ইস্টান মিস্টান উড়া দিছি মামা, গিয়ারটা তো ফালাই দিছি মামা, বুঝছস না, গিয়ার ফালাই দিছি মামা, জায়গা একটা দাম দে, গিয়ার ফালাই না, দেখ আমি জায়গা জায়গা মামা, জায়গা যাইস তো মামা, যাইস না, যাইস না, না গেলাম গেলাম। ও চাবি চাবি দে দে দে, তাতে ল ল চাবি ল, পকেটে তো রাখিয়া দিলে হইব নাকি? ও ঠিক আছে জায়গা, হ্যাঁ তোরা থাক, আমি একটা টান দিয়ে পড়বো ভাই, টেনশন নাই টেনশন নাই, তুই দাঁড়া দাঁড়া, টান দিয়ে এলাম। হ্যাঁ রোজার মাসে একটু বাতাস খাই যাই মামা। রে ও কি ঠিক মতো চালাইতে পারে, আগে পরে কোনোদিন চালাইতে দেই নাই। ওই দেখ ওই দেখ ওই দেখ কেমন করে মামা, ও ফোনও ধরতেছে না, আসতেছেও না। ভাই যদি এখন ফোন দেয় কি করবো? তোর ভাই ফোন দেবো মানে? মামা এটা তোমার ভাইয়ের বাইক বুঝছস, তখন লগে একটু চাপা মারছিলাম মামা, এখন দেখ ফোন ধরে না মামা। কস কি তুই? ভাইয়া ঘুমাইতে চললো, চাবিটা চুরি করে নিয়ে আসছি। আর ভাইয়া যদি ঘুমের থেকে উঠে তো কি করবো আল্লাহ জানে। একটা খালি রাস্তায় যাই গিয়া উমায়া টানমু। কি ব্যাপার হোন্ডা চাবি রেখে লোক? আরে শাকিলে মনে হোন্ডা নিয়েছি রে, আর জ্বালায় আমার ভালো লাগে না রে, পাগল হয়ে যাবো। আই হাই রে পিজুস, পাই কল দিছে তোর মু, ধরা লাগবো বেটা, ধর ধরে একটা বুঝ দে। আরে হালাল করে আল্লাহ কেমনে বুঝ দিমু, হ্যালো ভাইয়া। এই শাকিল। হ্যাঁ ভাইয়া। হোন্ডা চাবি কই? আছে ভাইয়া। কই নিয়ে গেছিস তুই আমার কাছে না কইয়া? ভাইয়া আমি এমনি, আমার ফ্রেন্ড আসছে তো এর জন্যই। তাদের তাদের আমি বের হয়ে গেছি, আসতেছি ভাই আসতেছি। আল্লাহ করে আল্লাহ ফোনটা ধরে না মামা। আজকে তুই আয়, তারপর তোর ব্যবস্থা করতেছি আমি। মায়া শান্তি পাই না ওর জন্য রে। মামা তোর কপাল আজকে দুঃখ আছে রে, আজকে তুই খাইছস। আজকে আমার খবর আছে রে, ঠিকই কইছস মামা, আজকে বাই দিব ঘর। হে হুজুর হুজুর, সাইড দেন সাইড দেন মামা। ও মে রে রে দাদা দাদা, আল্লাহ রে মা গো মা, ভাইটা বাইচ্ছে সেখানে। হে মিয়া এরিগান, ও মা গো আমারে লাগাই দি, আবার উল্টো ডাকতেছে, দাঁড়া দাঁড়া আইতেছি দাঁড়া। তুমি গাড়ি দেখে চালাইতে পারো না, তোমার ডাকতেছে তুমি শোনো না কেন? ওই মিয়া আপনি রাস্তাঘাটে দেখে আমি চলবেন না, হরেনটা যদি শুনেন না কিলিকা। হ্যাঁ আমি চোখ দিয়ে দেখে গাড়ি চালাই, বুঝেন নাই আমার সামনে নাটক করেন। তুমি পিছন থেকে আর আমি দেখে হাঁটতেছিলা, তুমি পিছন থেকে এসে তুমি লাগাই দেবা কারতারামি করতেছো কেন? আপনার লাগে কে তারামি করবো? হ্যাঁ মিয়া একবার কিসে কিসে যাবেন? এ হুজুর কি হইছে না কি রে ভাই? আমি রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, এরপর পিছন দিয়ে ভাই লাগাই দিছে, তারপরে ভাই আমার সাথে গাতরামি করতেছে, ভাই আমি ব্যথা টিকতে পারতেছি। কি রে এইভাবে গাড়ি চালাস তুই, আর তুই কোন এলাকায় থাকস? কি রে তুই আবার বলে গাতরামিও করস, লাগাই ও দিছ স্যারে, এই ধর আর ধর গাড়িটা চাবি কি করতেছ ভাই? চাবি ভাই, চাবি নাই ভাই, এই বাইকে চাবি হয় না ভাই। আ আ মাইরে না মাইরে না, আমি রোজা ভাই মা মাইরে না ভাই, বন্ধুর বাইক বন্ধুর, মাপ চাই মাপ চাই, মাপ করে দেন আমার বন্ধুর ভাই, চাবি দে বন্ধুর বাইক, বুঝেন না ভাই আমার কথা বলবে না, চাবি দে চাবি দে, না এমন করেন না ভাই, এমন করেন না ভাই। হুজুর সরি কইতেছি ভাই, হুজুর সরি, গাতার আমি করছস কে? না না সরি কইলাম ভাই, হুজুরের উপরে গাড়ি উড়ায়া আবার হুজুরের লগে চাপা পিটাইতাছস। হ্যাঁ তোর কেডা আছে কি তুই গেল হয়ে গেছ? না ভাই না মাফ করে না, মাফ করে না ভাই, সরি সরি সরি, দে চাবি দে আর চাবিটা দে আবার দে, একদম ঘাবরা মোহন, চাবি নিয়ে না ভাই, আপনাকে সামনে সরি কই দেই, সরি কই দেই হুজুর, সরি কোন নাম আছে গাড়িতে হুজুর, কোন কোন? তুমি এত স্পিডে গাড়ি চালাইছো কেন? এত স্পিডে গাড়ি চালায় আর গাড়ি দেখে শুনে চালাইতে হয়, তুমি আমার সাথে গাড়তামি করছো কেন? মানুষের সাথে গাড়তামি করতে নেই। ঠিক আছে হুজুর, এখন কোন ছেড়ে দিতে হুজুর, আমার মাফ করে দেন হুজুর। আচ্ছা ভাই মাফ করে দেন, ছোট মানুষ বুঝে নাই, ছেড়ে দেন যাগ গা, যাও যাও নেক্সট টাইমে ভালো করে দেখে চালাবে রাস্তার মধ্যে।
কি কইছি বুঝছ নাই মানুষের কথা দিয়ে সব কিছু আবার গাড়তার আমি করবি ফাড়া ফুটা এখনই যা যা ঠিক আছে ভাই মাফ করে দেন ভাই সরি সবাই মনে করেন না জানগা আপনি